ওয়েলকাম ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে 2023 সালের পঞ্চায়েত ভোট জুন জুলাই মাস করে হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্যের পর এই ধরনের সম্ভাবনা উঠে আসছে, আসুন আমরা সেই বক্তব্যটা আগে একটু শুনে নিই, তারপরে আমরা আলোচনায় যাব। অভিষেককে দায়িত্ব দিয়েছি, ও যেহেতু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, দু মাস গরমের মধ্যেও আমি জানি দুর্যোগ আছে, দুর্ভোগ আছে, আমি ওকে বারণ করেছিলাম যে এত কষ্ট কী করে করবি, শরীর খারাপ হবে, রোদ হবে, জল হবে, কর্মীদেরও কষ্ট হবে। কিন্তু ওরা ডিসিশন নিয়েছে, ওরা মানুষের সাথে সংযোগ করবে, এটা ওরা সংযোগ যাত্রা হিসেবে ছোট ছোট মিটিংয়ের মধ্যে করবে, যাতে মানুষকে রোদ্দুরে বেশিক্ষণ কষ্ট করতে না হয়। 25 তারিখ থেকে টানা এটা দু মাস হতে চলবে। এবার এই দু মাসের মধ্যে যে কর্মসূচিগুলি রয়েছে, 25 এপ্রিল থেকে টানা দু মাস জনসংযোগ, 250টির বেশি জনসভা গোটা রাজ্য জুড়ে, কোচবিহার থেকে কাকদ্বীপ 3,500 কিমি পদ অতিক্রম, ডিজিটাল মাধ্যমে 1 কোটি মানুষের সঙ্গে যোগাযোগ, অন্তত 56টি জায়গায় বসবে অধিবেশন, জনসভায় 30 লাখ মানুষকে জমায়েতের লক্ষ্য, 3 লক্ষের বেশি দলীয় সদস্য কর্মসূচিতে, 15,000-এর বেশি গণ্যমান্য ব্যক্তির যোগাযোগ। এবার এই যে কর্মসূচিগুলি রয়েছে, এগুলি কি কেন্দ্র করে সংবাদপত্রে যে অবজারভেশনটা করা হয়েছে যে টানা দু মাস সময় ধরে সংযোগ যাত্রা চললে তাহলে সেটা 25 এপ্রিল থেকে 24 জুন শেষ হবার কথা, তাহলে সভাপতি রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাজ্যে পঞ্চায়েত ভোট কি জুলাই মাসে হবে? কারণ শাসক দলের প্রধান সেনাপতির জনসংযোগ যাত্রা শেষ না হওয়া পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েত ভোট ঘোষণা হবে, আর 24 জুনের পর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলে গ্রামে গ্রামে ভোট গ্রহণ ও গণনা জুলাইয়ের আগে সম্ভব নয়। এই পর্যবেক্ষণ কিন্তু বিভিন্ন ওয়াকিবহল মহল থেকে করা হচ্ছে এবং বিভিন্ন সংবাদপত্রে সেই ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। অতএব সামগ্রিকভাবে একটি বিষয় সামনে আসছে, অত্যন্ত গরমটাও রয়েছে এর সাথে, এবং যেটা তথ্যভিত্তিক যে সিদ্ধান্তটা সামনে আসছে যে পঞ্চায়েত ভোট কিন্তু এখনও দেরি আছে এমনটাই সম্ভাবনা প্রবল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।